الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وقال الله أيضا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استعاذ بالله في اليوم عشر مرات من الشيطان وكل الله تعالى به ملكا يصد عنه الشيطان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের ট্রকের তালিমুল কোরআন নূরানী মডেল মাদ্রাসা সোমবারিয়া মাদ্রাসা এবং বাজার এলাকাবাসী কর্তৃক আয়োজিত যৌথ উদ্যোগে তৃতীয় তাফসীর কোরআন মাহফিল ধলিয়া ফেনী সদর ফেনী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ ওয়াইজ এন বিন্দু প্রধান ওয়াইজ প্রধান মুফাসসির পদ্মার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুব সমাজ দোকানের ব্যবসায়ী বৃন্দ যারা আসার আশা আছে কিন্তু বাস্তবতার কারণে আসতে পারতেছেন না ব্যস্ততার কারণে কোরআনের কারিমের আমার সহকর্মী মৌয়াল মৌমাসি সম্মানিত আমার ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদ শুক্রিয়া তারপরে আলহামদুলিল্লাহ আজকে আমরা আউযুবিল্লাহ তাফসির নিয়ে কথা বলব অর্থাৎ শয়তান সৃষ্টির রহস্য ত্রিশটা রহস্য এই ত্রিশটা রহস্য আজকে বেশি অগ্রাধিকার পাবে আর শয়তান কীভাবে তিন দলীয় ঐক্যজোট গঠন করে আমাদের দেহখানিকে তার দলে নিয়ে আমাদেরকে জাহান্নামে সাইজ করতে চাচ্ছে সেই বিষয়ে আমরা আজকে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ কেমন তিন দলের ঐক্যজোট কে কে ইবলিসের সূরা দুনিয়া নফস দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা
দুনিয়া তো দেখা যাইতেছে দলিয়া, ঠিক নিও তইলে দুনিয়া দেখি এর একদল। দুই নম্বর দল হলো ইবলিস চসরা, হাতের কি দেখছেন নি? ও মা এখন না দেখলেও হাতের কিন্তু বোঝা যায় সিটিং এর, হাতের বার নাম খবিস, মার নাম নিপলিস, সিটিং এর নাম ইবলিস, ঠিক নি? ঠিক। আর একটা হলো নফস, কি ধরে নফস, তিন ফাটি মিলি রফিকুল্লাহর কোবাই জাহান্নামের দিকে লই যা। মানে এই ইবলিস চসরা তো কেমনে পাইস তৈব, এই জিনিসটাই একটু আলোকপাত করবো আমরা ইনশাল্লাহ। কেমন বলি যে ঠান্ডা করা যাবে না, তৃষ্ণা আরো বেড়ে যাবে, চল্লিশ মিনিট আর আছে সময়, আর কতটুকু দিতে পারবো ইনশাল্লাহ। রেডি? আল্লাহ জাল্লা শানু বলেন, ও বান্দা ফায়দা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বান্দারা, যখন তোমরা কোরআনে কারিম তেলাওয়াত করার ইচ্ছে করবে, তখন তোমরা আউযু বিল্লাহ পড়ো। আউযু বিল্লাহ হচ্ছে কলবের ওযু। এই আউযু বিল্লাহ, এই ওহির বাণীর সাথে সরাসরি আমি আল্লাহর সংযোগ, আমার সাথে সংযোগ দিতে হলে বান্দা কলব থেকে ইবলিস চসরা ডিলিট করো। কলব নামক এই জান্নাতের মালিক আমি আল্লাহ, আমাকে যদি তোমার কলব নামক জান্নাতের মালিকানা দিতে পারো, আমি আল্লাহ আমার জান্নাতের মালিকানা তোমাকে দিব। আল্লাহ কি করো, তোর কলবে তো ইবলিস ছেড়ে বার করো, বার করো, আর একক ছত্র ক্ষমতাটা দিয়ে দাও তোমার কলবে। কে কর? আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ শানু কো বান্দারা রে, তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে রাখছিলাম রে বান্দা, তোর আব্বা আম্মার দুশ্মন আর দুশ্মন ইবলিস চসরার আগে বার করে দিছি, তারপর তোর আব্বা আম্মারে জান্নাতে আশ্রয় দিছি, তুই কলব নামক এই জান্নাতে কেমনে রে? আরে আর তোর তোর আব্বা আম্মার দুশ্মন ইবলিস ছেড়ে জাগা দেস, এই জন্য তুই ফোন কর আমারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, বিতাড়ি তোমার দূত ইবলিসের অস্ত্র থেকে সারা পৃথিবী বিশ্বযুদ্ধ করার জন্য ব্যয় অস্ত্র বানাইছে। মানুষ মানুষের মারিয়ে লেব, মানুষ কুত্তারে মারিয়ে লেব, কুত্তা মানুষের কামড়ে মারিয়ে লেব, মগর বাইর মতো করি গো মগর, ইবলিস চসরারে মারবা কোন অস্ত্র বাড়ানো। ইবলিসের সাইজ করার, ইবলিসের সাইজ করার, ইবলিস থেকে সুরক্ষিত হওয়ার একটা স্পেশাল পিস্তল ক্রয় করার একটা ফসেজ আমার নবীজি দিছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মানে ইস্তাআযা বিল্লাহি তাআলা ফিল ইয়াম আশার মাররাতিন ওয়া কাল্লাল্লাহু তাআলা মালাকান ইয়াযুদু আনু শাইতান। যে ব্যক্তি ডেলি 10 বার আউযু বিল্লাহ পড়ে, কয়বার? 10 বার। তারে আল্লাহ তাআলা সামনে একজন ফেরেশতা নিয়োগ দেয়, এই ফেরেশতাই গিয়ে ইবলিস চসরারে দৌড়ায়, পিস্তল লৈ দৌড়ায়, হকি স্টিক লৈ দৌড়ায়, সাইনিস কুরাইল লৈ দৌড়ায়, গোলামের কাড়া। কারণ ইবলিস চসরা আল্লাহকে দুনিয়ার কেউ হাইতো না, ফেরেশতারা নূরের তৈরি, এই জন্য ফেরেশতারা হেতের দেয়, এ দেই না লোকে হেতের কন্যা তৈরিব, কিলে তৈরিব, ঠিক নিও তো আসো আসো থেকে পাইস ফেললে আল্লাহর কাছে মানাসাই তৈরি। আল্লাহ আয় দুর্বল আয় কোনো হাইতাম না, আর কি ইভেন সেভ করেন না আল্লাহ। তো কত তুই আর ফোন দেখছা, তুই ফোনটা দি পুতিতে আসছা, দুয়ার খুলি থানা তুই আয় ফুলি সাড়াই বান্দারে এই ব্লিচে তুই সেভ হয়ে গেলে, তুই আর একটা ফোন দে। সত্রবার এসেছে আউযুবিল্লাহ কোরআনে কারিম, বিসমিল্লাহ এসে তিনবার, সুবহান আল্লাহ কাইল্লা কইয়ের কে বিসমিল্লাহ একটা বিসমিল্লাহ আরবি করলে দি, তারপরে সুরা নমলে, হ্যাঁ তারপর সুরা হুদে তিনবার আছে, আগে আমার উপর আউযু বিল্লাহ নাযিল হয়েছে, তারপর বিসমিল্লাহ, এরপর ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তারপর একটা বিসমি রব্বিকাল্লাযী নাযিল হয়েছে, কইলে বিসমি আউযু বিল্লাহ পরে বিসমিল্লাহ। তাহলে সব সময় আউযু বিল্লাহর আমলটা করবেন ইনশাআল্লাহ, করবেন নি? ইনশাআল্লাহ। আসলে করবেন তো? ইনশাআল্লাহ সব সময়। আল্লাহ হ্যাঁ, এরপরে তাফসীরে ইবনে কা, তাফসীরে
কবিরে আল্লামা আবু জাফর আর রাজি রহমতুল্লাহ আলাইহি একখান সিয়ন কথা কইছে, কইতার নেই তিনি কো কাল্লা আউযু বিল্লাহ পড়া দুনিয়াতে জায়েজ নাই, আউযু বিল্লাহ ব্যাকে পড়া জায়েজ হইতো না, কিছু কিছু মানুষ আউযু বিল্লাহ পড়ন জায়েজ আছে, অন্য অন্য মানুষ আউযু বিল্লাহ পড়ন জায়েজ নাই। ও মা আফসার ইসাদ কি কোরা কবি আমনে লাগাইছেন কোরআন ব্যাকে রাডা ব্যাকে আউযু বিল্লাহ পড়িউ। ইমাম আবু জাফর আর রাজি তাফসিরে কবিরে কয় ইন্নাল আব্দা মা লাম ইয়ারিফ ইজ্জাতা রুবুবিয়াতে আল্লাহর ইবাদত কোন দিকে না করলে কোনে কিতা কিতা খান লাগবে এটা যদি হাতে না বোঝে ও হে ইচ্ছা লোকের লাই আউযু বিল্লাহ পড়া যায় নাই রে, ঠিক নেই আউযু বিল্লাহ মানে আল্লাহর ফোন করতে আসেন ইবলিস তো বাইস ফেললাই, তারপরে থানাতে গাঁজাখোর ধরা দিবেন না ফোন করতে আসে আপনি যদি নিজে গাঁজা খান গাঁজা করে আপনার কোবাইব ডাকাইতে এসে দিন তুই আর গাঁজাতে আগুন ধরা দিস আয়ার তুই একসাথে খাই ওসি সবার ফোন তো কোবালাম তুইও ডাল টানো সাইওটা নেই ফাইজা মিলার আজকাল তুই আর এক ফাটি মাতিচ্ছে খা তুইও খা বাইরে দে, ঠিক রে ওয়াজ কিন্তু বুঝছ না, তাইলে যাতে নিজে কাম করে শতানের কিসের তাহলে হাতে কেন শতান দূরে গেল আল্লাহরে ফোন করব। এই জন্য ইমাম আবু জাফর আর রাজি কয় ওই হাতে লাই আউযু বিল্লাহ পড়া যায়েছে নাই গো, ঠিক রে তাইলে এবার আঙ্গ দলিয়াতে সাপ ফোগা লোকে আউযু বিল্লাহ পড়ন যায় সুদ খায় ঘুষ খায় জিনা করে দলিয়া বাজার সোমবারিয়া বই বই সব ইসা ঠিক নেই বড়িয়া কতুল্লে খাড়া সামনের কাতার আল্লাহ গাইডেন বাঁধতে গেলে বলার তো এত আস্তে আস্তে ঠিক এদের গার মধ্যে তারপরে কীট পতঙ্গ কিল বিল বিল করে এত আউযু বিল্লাহ বললে তো ইবলিস তো সবাই বলাম আইসু তুই এরা এক পার্টি তোর আব্বা আমারে বলে এবার না হেন গান বাজনা লাগাইছি তোকে মসজিদ দিবিতে গান বাজে তোর নাতিনে গান চালায় তোর আতো মোবাইল তুই হইজন তোর গান চাই আইসর তোর আমি সাল আল্লাহ আকাবার চাই তুই এক ফাটি আজ বিল্লো কবি কানে গেল সবার খাওয়া সবার ডিম বেদ্য ওদের নৌকা লড়াচ্ছে বেদ্য ভাইস তুমি ঠিক না এবার চিন্তা কর তোর আজ বিল্লা বলা তো চাই না সিটি তুই জীবন তো সন্তান নিছে তোর মুখে দাঁড়িয়ে নাই নামাজ কালমা কিচ্ছু নাই ঠিক নেই ঠিক নেই দোয়ান তো বাহার হইতে মিশা কথা কইছে হান্দাসে মসজিদ মসজিদ কোবা কবি হাতে মসজিদ হারা হারি লাগে হ্যাঁ দিকে হলাম কথা করছে বেয়াদ দাব দৌড় ডাস করে এত হিয়া না গন্ডা কর লাগাই দিছে ঠিক নেই এত জীবন্ত একটা ইবলিসের চালা সামুন্ডা যায় এরকম মুসল্লি বর্তমানে আমার মা ফিল একজন নাই রে মা খাইছে না মা ফিল আছে কে ইবলিসে অন কোবা কবি লাগাই দেয় আফসার তুমি আর বিরুদ্ধে বাস করতে আইছো খেতের নাম অষ্টআশি বার কোরআনে আছে কয়বার মালায়েকার কথা অষ্টআশি বার আছে দোনোটা আল্লাহ মান রাখছে এখন আল্লাহ আল্লাহ শাহানু আব্বা আদম সফিউল্লাহরে বানাইছে বিশাল কিচ্ছে আমারও হিয়নও বানাই বিয়ে শাদী করা দিছে এরপরে কিছু খাও থাকো লা তাকরাবা হাজ ইশাল ওই গাছের দিকে যাইও না যাইলে কিন্তু দুই সিঁড়ি নিয়ে যাবে আর কিছু করতে ইচ্ছা না এই ব্লিচা প্রতারণা করে ঢুকছে ঢুকি কয় ঢুকিয়ে গান বাজনা লাগা দিছে দিদি কে 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 দিদি কর্জন তর্জন 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 তোরা তোরা দেখলি রে এদিন ইউটিউব শরীফে দেখলাম ফাতা দি গান বাজা ফাতা দি বাসি দেখবে ফাতার বাসি আমি অবাক হয়ে গেলাম এইটা দে আমার ওই হাদিসটা মনে হয়েছে এই বৃক্ষা চাইয়ে জান্নাতের ফাতা টাতা শ্রেণিয়াতে আর মনি বাজার ওরে ফাতা দে একটা ফাতা দি বুড়িয়া বাসি বেচা আমি এটা দে অবাক হয়ে গেলাম কিতের নবীর কথা দেওয়া ইউটিউবে দেওয়া যায় জান্নাতে যেভাবে ফাতা আল্লাহ আরশ মহল্লা থেকে বাতাস ছাড়ে দিব তারপরে জান্নাতের যে ঘন্টাগুলো আছে এগুলাতে ফিকাপ লইব কোটি 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 ফাতা বিভিন্ন রকমের সুর তুলব আল্লাহ জাল্লা শাহানু কইব মিকাইল ইসরাফিল জি আল্লাহ আছি ওটা একটু সুর তোলো দাউদের কইব ওয়াইন দাও দাউদ আল্লাহ সাল্লাম কইল লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া আল্লাহ আল্লাহ আছি তো কদ গান লাগাও আমার ওহিগুলা পড়ো এ দুইজনের সুরে জান্নাতে হাজার রকমের বাঁশির সুরে জান্নাতের প্রতিটা অণু পরমাণু পর্যন্ত দোল খাইব তাফসীরে কুরতুবীতে হইবে
ফি রাউজাতি ইউখবারুন এই আয়াতের ব্যাখ্যা পাইবে আল্লাহু আকবার কসা সুবহানাল্লাহ সময় তো কম কেন কেন ভালো আওয়াজ করতে মিরি ডবল প্রোগ্রাম করুন মানে মরে যাও নাকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো প্রিয় বন্ধুরা হেতে হাঁদাইয়ে এর গান বাজনা শুরু করে দিছি আম্মা জি ক কে গো তুমি একটু আগে খুশির বাদ্য বাজাইলে এখন দুঃখের এখন তারপরে কান্দ নামে দেখছেন এই হাতে উল্টা ওয়াকাসা কে গাড়ি কয় ইবলিচ্চা কে রে ইবলিচ্চা এ সর্বগত এক কিরগার প্রযুক্তি আনছে ইবলিচ্চা সোরা সোরা রে যেটা বেশি দলীয় সম্পর্কে কিরগা গাইব মনে করবেন যে আপনার সিটিং কমিটির উড়ে স্ট্যান্ডিং মহাসচিব প্রতিষ্ঠাতা মহাসচিব ঠিক হাতে কিরগা গাড়ে ঠিক নেই আল্লাহর কসম শয়তানের আড্ডি কথা কার ঠিক নেই আল্লাহ কসম ইশহাজ আল্লাহ তাল্লাহ বিল ইশহাজ এই কেলাবিতে সিটি ছেড়ে আস্তে কথা কথা মিছে কথা কর ঠিক নেই আম্মা কয় হ্যাঁ আল্লাহ এই জন্যই মানা করছে কো ম্যাডাম চিন্তা করেন আল্লাহর কথা ঠিকঠাক আর কথা ঠিকঠাক জান্নাত আর নরক ঠিকঠাক উম্মা একজনে তিন রকম না হাম দিছে আগো দলিয়ারে নাড়ার মতো ঠিক নেই দরবার বইলে তো সাসির লগে দেয়া করিস আর বাদিরে কত মানিচ্ছে বিবেদিরে কত 50,000 ডিগলার আইব তুই মানিচ্ছে তিন গারে তিন রকম হাম দি দিছে এবার বাতি যা এক সাসি আম্মা কিতা কইতাম সাসা কইছে আমার লগে দেয়া করতাম জুড়ির মধ্যে বইলে ক বুঝো না তুই 20,000 লাগবে তে রাত তোমার পক্ষে আইবে এরকম নাড়া বর্তমানে আমার মা ফিল একজন নাই রে ইবলিছে একজনে তিন রকম না কথা কর তখন আম্মা জি তো সহজ সরল মানুষ কত হলাম কি করা কখনো সব ঠিক থাকবে আমরা গাছের কাছে জান লাগতো না ফল দু গাছি ও গামলা খাবে নোকে সাহাবারে খাওয়াবে খাইছে আম্মা শেষ এবার আব্বারে আনি দিছে খাওয়াই আব্বাও শেষ জান্নাতের ফাইজামা পাইন যাবি সব খুলি হড়ি গেছে দু নোকা কান্দে কান্দে ও কান্দে আমার আল্লাহ কয় আদম মানা করছিলাম খাইলা গেলা ও আল্লাহ বুঝিন আমরা ক্ষমা করেন গো আল্লাহ ও না জেল কারণ লাগবো গো আদম জেল কারণ গাইও লাগবো ফাখরুজ মিনা বাইরে যাও বাইরে যাও ফাহবি তুমি না জামিয়ান ফাইমায়াতি আনকুম মিন্নি হুদান ফামান তাবিয়া উদায়া পালা গফুন আলাইহিম ওয়ালুম ইয়াহজানুন আদম সব করি বানাছিলাম কিল্লে খাইলা অঞ্চল কারণ লাগবো তুমিও যাইবা তারপরে তোমার ওয়াইফ যাবি ব্লিচ সোরা তো আগে গেছে সব দি থাকো দলিয়াতে চাকরি বাকরি করণ লাগবো ব্যবসা বাণিজ্য করিবা কোনো কোনো রকম জীবনটা বা সেটি হবে জেলখানা তবে আমার পক্ষ থেকে যদি তবার কোনো বাণী আসে সে বাণী পর্যন্ত অপেক্ষা করা লাগবে তোমার ছেলে মেলেদের জন্য আমি লক্ষ লক্ষ পয়গাম্বর দিব আকাশবাণী স্যাটেলাইট থেকে মেসেজ দিব এগুলা এগুলা যদি তোমার ছেলে মেলেরা মানে আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো আব্বা তিনকে ফাতা লইল জ্যেষ্ঠান ডাকছে আম্মা ফাঁসটা ফাতা লইল ডাকি কান্দে ইবলিছে কিন্তু ছিল ফেরেশতাদের ট্রেনার শিক্ষক আছেন অনুবার মাধ্যমে হাতে সেজদা করছে এরা যখন জাহান্নামে তো বার করে আল্লাহ আদম সফিউল্লাহরে বানায় হাতে মার্কেটিং করে আল্লাহ কবে আদম তুই আমার আদমের সেজদা কর সবাইরও পাল্লায় বাইরিতেন না তো কোকা ওই নিলাউ গভীর না হুমাজ মারি আমি আদম সন্তান আদমের সব ডেরে খাইছি লামতা কিতবা নলতা কিতে সকিলে দি হাতে কয় অবশ্যই অবশ্যই আয় বার করি কত বড় বেয়াদ কমিটির মহাসচিব ইবলিছে ঠিক নেই আল্লাহ কো বেয়াদ তুই আর সামনে এভাবে কথা কস কো হ্যাঁ কইছি আমরা চাকরি পয়সাদের কত তো তোর চাকরি কিতে কয় প্রত্যেক জায়গাতে আমরা সেজদা দিছি টিয়াদের কত কি চাস আমরা আরে কেমত পর্যন্ত হয় আর দেন কইন্নাকে মিনাল মুনজারিন দিলাম তোরে হয় আর আর কি চাস আল্লাহ আদম সফিউল্লাহ আদম সন্তান দলিয়া হারুন আফসারি জিয়াউল হক মালালা তারপর ডাইনে হামলা করবো বামে হামলা করবো সামনে হামলা করবো অফিসে হামলা করবো রক্ত রক্তে মিশি তা করে শেষ করি তা করে দিয়ে জিনা করাই আমি সুদ খাওয়াই লইলাম দুই নম্বরই ব্যাগ করাই তা করে আয় উলঙ্গ করি সারা ভাঙি যা হামলাম নিচাড়ি ও আল্লাহ কাচ্ছে হামলা করার শক্তি দিলাম আদম সবিউল্লাহ কাঁদে আল্লাহ শখ করি বানাইলে তো আল্লাহ বলো কি আল্লাহ আদম তুই চিন্তা করিও না
তোমার সন্তানদেরকে সে 60 বছর 80 বছর দলিয়া সম্বাড়িয়া ফেনীতে ভুল করা দিব, কিন্তু আমি আল্লাহ উপর থেকে যদি আমার বান্দারা তোমার ছেলেবেলেরা ক্ষমা চায়, আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ইবলিস চাইবে আল্লাহ তাইলে আপনি এই কামটা নি করলেন, আপনি এটা কেন করলেন? কত তুই কইছ সাত দিক থেকে হামলা করবি, ডাইনে বামে সামনে হিসে তুই রক্ত রক্ত মিটি উপর কথা কইছ তুই না ও তাইলে আর বান্দারা উপর থেকে যখন আমার বান্দা সুবহানাল্লাহ আলা কই সেজদা দিব উপরের দিক খালি আছে উপরে তো রহমত দি আর বান্দারে ক্ষমা করি আর জান্নাত আবার লইয়া দি। লিল্লাহি তাকবীর কম না সময় কম ইনশাআল্লাহ ইল্লাহ নিওয়াত চলব ঠিক নি রে তারে টক্কর হিসাব বিস্তারিত করার সময় নাই ও হেতে ঘুম যাক তেবার হুন রে হুন সলিয়াই যাব বারে এ সলিয়াই যাব মা আয় হায় রে বিপদ কারে গ বিপদের আর শেষ নাই শেষ নাই আব্বা বিপদের আর শেষ নাই সে বিপদের সাথে তো আমরা আছি এই বিচ্ছাদে খাওয়া দিছে দোনো গাড়ি উলঙ্গ করিয়ে লাইছে পপসম হুমায় নীলা কুমা লামিনাস লামিনান না অসিহের ওয়াইসা ফাসু আসওয়াসা লাহুমা শাইতানু লিউবদিয়া লাহুমা মা ভুরিয়ান হুমা মিন সাওয়াতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন ইবলিস ওয়াসওয়াসা দিছে কিল্লে যাতে দুজনেরে মা উরিয়ান হুমা মিন সাওয়াতিহিমা তাদের দুজনের লজ্জাস্থানটা দেখা দিতে পারে জীবন্ত কথা বলতেছে কোরআন এর গায়ে সূরা আরাফের 20 নম্বর কয় নম্বর 20 নম্বর সূরা আরাফ কত 20 কত 20 একদম 20 একদম 20 মা উরিয়ান হুমা মিন সাওয়াতিমা যে সমস্ত জিনিস জান্নাতের লেবাস আল্লাহ পোশাক করায় দিছে এই পোশাকটা যাতে খুলিয়ে লেতে পারে দুনিয়াতে কোনো কাফের কোনো মুসলমানের মারলে অন্তত ল্যাংড়া করতো না রুডা লাগে লাগে ল্যাংড়া করতো না আর আব্বারে হাসান 90 জন জিনার লগে আসের বই আর রয়েছে তোমার স্পার্শন এইগুলো 2-3 বছরের ভিতরে আর মনোগঠনা খেলা লাগবে ওরা কথা কয় না ফেসবুক আর ইউটিউবের দিকে চাইলে চোখের পানি বাইরে যায় ঠিক নিও ল্যাংডা ল্যাংডা উলঙ্গ সকল কিছু ইত্যাদি দেওয়া যায় ল্যাংডা তো হয়ে গেছে ইবলিসের কথা হলো কেননা জান্নাত তো তোর আব্বা আসিল বার করছে তোর আব্বারে তো করো খাইছি ঠিক নি রে খাতের আর খুশি করে চারে হাতেরে ডিলেট কর আল্লাহ কো বন্দা তোর আব্বা আমারে ল্যাংড়া করে বার করে গেলেছে এরে আর কলজের টুকরা বন্দা রে আয়ত করে মহব্বত করে ডিজাইন করছে আয়ত করে জান্নাতে রায় এরে বন্দা আয় আমার কাছে আয় আমার কাছে আয় আমার ওহির কাছে আয় আউযুবিল্লাহ পড়ে আর ওহির কাছে আয় একামত দিনের দিকে আলেম আমার কলজের ভিতরে ঢোক আলেম আমার কলজের ভিতরে ঢোক বন্দা রে আয়ত করে জান্নাতে লই যাইম আল্লাহু আকবার আল্লাহু আকবার কষ্ট হয় না কষ্ট আর আব্বা মারে মারিয়ে লেছে ও কত বেজ্জিতে আর আব্বারে করছে ভাত খাইতাম বইলে মোস্তা কাটতাম বইলে মনে হয় আর আব্বার কথা আর আব্বা আদম সফিউল্লার কথা আব্বা জানি কেমনে মোজগুলা কাটছে আব্বা তখন কত কষ্ট হয়েছে আব্বা এই জিনিসগুলো কিভাবে করছে আব্বা ও এই এক এই ইবলিসের ওয়াসা সত্তলে ভরে শেষে গেছে আর আব্বা কত কষ্ট শত শত বছর কাটছে ঠিক নি রে একটা ভুল কয়টা ভুল তুই আর হাই যে ডেলি লক্ষ লক্ষ ভুল করতে আসি এ পর্যন্ত যে মন কান্দি না তারপরে তুই কি জবাব দিবি আল্লাহর কাছে কলজের টুকরারা ইবলিসের ডিলেট কর আল্লাহরে কলজের মধ্যে লাগা এই ইবলিসে আঙ্গরে জাহান্নাম নিবাল্লা বিভিন্ন রকমের দিবস আবিষ্কার করছে 1600 সালের রাজা ক্লডিয়াস খ্রিস্টানের গো হুজুর ভ্যালেন্টাইন স্যান্ট ভ্যালেন্টাইন ও মা গো হাতে আবিষ্কার করছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কি ডে এটা কোন দিন রে এটা কোন দিন কোন দিন আরো 2 দিন আগে গেছে ভাইসাহ
ফেসবুক গুগল ছড়িবে দেখলাম 12 ফেব্রুয়ারি বিশ্ব কিস ডে রে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কিস ডে সুমা দিব এটা আবিষ্কার করে এলেছে খ্রিস্টানেরা সুমা দিয়েছে যারা যতক্ষণ বেশি ধরে দেখতে পারে থাইল্যান্ডের 2 জুটি 59 ঘন্টা সুমা দিয়েছিল হ্যাঁ তারা পুরস্কার আছে বিভিন্ন প্রযুক্তি বানায় হাতে লেভেলে স্টিকার বানায় এটা ভ্যালেন্টাইন ডে আর 8-10 দিন যা লাগে এই জন্য আল্লাহ সবসময় ডাক দেয় বান্দারা রে ও বান্দা 80-90 বছর হাতে তো করে যদি যত বলে করা বন্ধারা তুই আর কাছে আয় আরে একটা ফোন লাগা আল্লাহ ইবলিস লাগাইতেছি রাতে আরে ওয়াস ওয়াসতে নামাজও করাইলো 2 নম্বরি কথা বড় করাই দেয় আর ভালো কাজও কেলো হাতে আরে 2 নম্বরি মনে করাই দেয় আল্লাহ না আরে সেভ করেন ক যত করাক তুই চিন্তা করিচ্ছ আমি আল্লাহ তোর জান্নাতে লই যাই আব্বা কত কান্দা কাঞ্চে রে তাফসিরে কবির ইমাম রাজি রহমতুল্লাহ কম লাও জুমিয়া বুকা লাও জুমিয়া বুকা আহলে দুনিয়া ইলা বুকাই দাও দলাকা না বুকাও দাও দাকসারা ও দুনিয়ার মানুষ যদি তাম পৃথিবীর মানুষের কান্না চোখের পানি এক পাল্লা রাখা হয় আর দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয় দাউদ নবীর চোখের পানি বেশি হবে লাও জুমিয়া বুকা আহলে দুনিয়া ওয়া বুকাও নহিন লাকানা বুকাও নহিন আকসারা দাউদ নবীর চোখের পানি তাম পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয় নূহ আলাইহিস সালামের চোখের পানি আরো বেশি হবে ওয়ালাও জুমিয়া বুকাও আহলি দুনিয়া ও বুকাও দাউদ ও বুকাও নহিন আলাইহিস সালাম ইলা বুকায় আদম ইলা গতিয়তি লাকানা বুকাও আদম আকসারা তো দাউদ নবী তারপরে নূহ আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর মানুষ 3 ফাটির চোখের পানি যদি এক পাল্লা রাখা হয় আর আমার আব্বা আমার আব্বা আদম সবিউল্লাহ চোখের পানি এক পাল্লা রাখলে আব্বার চোখের পানি আরো বেশি হইও আল্লাহ এরা আব্বা ভুল করছে কয়টা আর জোরে তো তুই যে না বই রইছ এখনো কাল্লি না আর আব্বা যেভাবে কাঁদছে আব্বার বাড়ি যেতে হইলে আব্বা যেভাবে জান্নাতে গেছে আব্বা যেভাবে জান্নাত দখল করছে আব্বার বাড়ি যেতে হইলে আমার আব্বা আল্লাহ যেভাবে কাঁদছে তুই ওইভাবে কাঁদন লাগো এই জন্য জান্নাতের যতগুলো আয়াত আছে প্রায়গুলো আয়াতে আল্লাহ জান্নাত জানু করে ও কুলজের টুকরে আমার ফেনি সদরের মানুষের আমান আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুয়া এই সেই জান্নাত যেটার ওয়ারিশা আমি আল্লাহ তো করে দিলাম আথার আথার লিল্লাহে তাকবীর أعوذ بالله من الشيطان الرجيم فرفر اكتب لي چرا دورا أعوذ بالله من الشيطان الرجيم فرفر أعوذ بالله من الشيطان الرجيم وارث মানে হলো কি আব্বা মরে গেলে মা বাপ মরে গেলে হলা অটো মালিক কি মালিক পরীক্ষা ছাড়া পাস এটারে কয় অটো পাস কি পাস জোরে কস সাইজ এটা সাইড আর দেসা কি পাস আর জোরে তাইলে তোর নামে এশেল্লার নামে রাসিল্লার নামে খারিজ নাই ক্ষতি আনো নাই দাইলা কারণ সিটি গেরা দলিল করি দেনা হেতের বাপ ও মাগো হেতের বাপ মরছি আর কো ও মাগো হেতের বাপ মরছি আর ও রাসেলা সেলিমে সোমবাড়িয়া জমির মালিক এটা রে কয় অটো মালিক কি মালিক আল্লাহ ঠুকুরে বারবার কয় বন্দারা রে ও আমার সোমবাড়িয়ার বান্দিরা হা শুনিয়া ল বুঝিয়া ল আমি আল্লাহ তোমল্লাই জান্নাতের অটো মালিক করে রেখছি তোমরা আব্বাদ দেন না জান্নাত তোরা চলিয়ে
আমাদের আমাদের বাপের বাড়ি জান্নাত, আমাদের বাপের বাড়ি জান্নাত, আর জোরে জান্নাত, এক সুরে জান্নাত, বড় করে জান্নাত, আর জোরে জান্নাত, বর্তমানে জান্নাত, বলি জান্নাত দুনিয়ায়, বর্তমানে বাদাম জান্নাত আছে কবার বাড়ি কি ভাবে হেতে নিজে রইকে বাদাম মেতে আর আব্বা আই বাদাম না করে বাদাম না আগর জেলার বাড়ি হলো জান্নাত, কোথা জান্নাত, কিন্তু আব্বারে ভাড়াইছি এই দুনিয়াতে, এটা বীজ তলা আব্বার হিডের মধ্যে কোটি কোটি আদম সন্তান আছে, এর মধ্যে ফং ফাং সং সং জো বাইডেন কিং জং সং সং কেং কাং এর যে বলছো ওসা দুনিয়া তো মরি ফিড়া ফাটা খাই জাহান্নামের দিকে, আর এর তো কিছু আল্লাহর নেককার বন্দর করে সোজা ইমিগ্রেশন পার করি মৌতের বিমান করে সোজা জান্নাতে পৌঁছে দিব, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, বুঝতি বুঝছ, আগর আসলে আসলে পরে একদিন পর কইরে হাঁস কেজি দানল এ জালা হালাইও কি হালাইবে জালা, তো দান হাঁস কেজি লইয়াতে হানি চুবাইছে একদিন এক ফ্রাই একদিন রাসেলের বগা ঢকে গোলাতে দানা নেই নুফুর ফরি না পাও কত সুন্দর পা দি ঠ্যাং দি দান গুন কাশছে দানে কত সুমা দিছে ভাবি নিখেও আসে দিবেলা রাসেলের জেলের জন্য দিছে বুঝতে দান এত হু চুবালেছে কুয়ের মধ্যে সুবাই একদিন এক ফ্রাই ধরে উড়েছে উড়েই তারপরে ঘরের মধ্যে হাডা দি হুতা দি সাপ দিছে হাত তো দি ওম্মা দুই রে ধরে ইডি জালা আই গেছে গ্যাঁজা আই গেছে আমরা লাকসাম কই জালা তোরা কি তা কস জালা হুতা মার নো আগেল না কস আসলে তার তো গো আড়ি লোক না এই কক্সল বাজার আর নো আগেল লোক না কইলাম বাড়ি কুমিল্লা নাম রফিকুল্লা আর কো নো আগেল পার কে কো নো আগেল না জাফানি ওনার বাড়ি আর বাংলাদেশ হলো জামার কিছু গা এখন জালা হালাইছে সেলিমে রাসেলে দশ দিন পর্যন্ত খেত সইছে মিডাস হয়েছে জ্বালা হালাই ফেললে ঠিক দিদি এ হ্যাকের মধ্যে দানেরই দিছে হালাই এবার কিছু আশা খাইছে কিছু হানিতে ডুবি এরপরে জ্বালা হয়ে গেছে বীজ তলাতে এত বড় কত বড় আতুরে দিয়ে আসছে বাইরে কত বড় এবার সেলিমে আর রাসেলে এ কোদার গাড়া দনগা বদিল্লা লইছে দোলগা কোগা দোলগা বদিল্লা ডাকাইতে লানি আলিড়ি উড়ায় উড়াইয়ে ঠেঙে ভিড়ে কিছু এলো তার আবদুল্লাহ রাতের মধ্যে আলির আগা গোড়া গেছে গো এক কানে হ্যাঁকের লোক আটাও যাবে হ্যাঁক জিয়ে নাই এলো দাদা জীবন আর রাখতেন না এবার আলী এসে এত আগাই কথা আগাই বাইর মতো দিয়ে আসছা তুই গুম যাচ্ছ তো আমি তোর গুম দুড়া লাইও আকুল আকুল এত আগাই কত আগাই এবার এডি কান্দ করে লই গেছে বাদিল্লারা ওই ফেনি প্রজেক্টে মরিগঞ্জ এরিয়া দিয়ে নদীর মধ্যে রইব রুইছে এক বছাতে হাঁস গাইস ক গাইস রুইছে এবার ভানি এসে টিঙ্গে খ তোরা আইসব গোলা তো খাইলি সাইডগের সাপ্তি মারি এলেছে দান আছে এক রোয়া আছে এক গাইস ক গাইস এবার ফানি ডেরাই লাগি ও কত রড উবাইলাম তোর ভাই সাইডটারে মারি এলেছে তোর মারি এলাম দানা কো হাত তিন গোলা মেরো আই সার বিয়া করিও দেখবি আর ছেলে মেলে ব্যক্তি মিলে এরকম হয়ে যাবো মোড় হয়ে যাবো ঠিক দুই মাস পর এক এক ঘোষা এত মোড়া কত মোড়া এবার হানিয়ে তারে আই লাভ ইউ কত তোর মারিলি তোর ভাই সাইড গেলে যে তোমার তোর ফাঁসা মোড় হয়েছে তোর কেন তোর বাজা গাড়ি এলে আমরা ইন্ডিয়া তো কিছু ফানি আইব জলোচ্ছ্বাস আইব ফানি আড়া 30 ফুট হইব দানে কয় ভাইজলে মিলা হচ্ছে ফানি তুই ডাকাইতে রে সে ভাড়াইছে আই ডাকাইতে রে সে আল্লাহ ভাড়াইছে আমি আর মহল্লা ইউনিভার্সিটি থেকে পড়ে আইছি হাইজলে মিলা হচ্ছে মহান বৈজ্ঞানিক আল্লাহ আল্লাহ শাহানু এগ্রিকালচার মহাবিজ্ঞানী তিনি কইছে তোরা দান যদি তোরা ফানি যদি 30 ফুট লম্বা হস আমি দান 32 ফুট লম্বা হইও এখানে ম্যাগনেট লেখা আছে ঠিক ফানি যত বড় বেশি হয় দানও তত বড় হয় এ জাতের দানের কি দান কয় বাজাল দান কি দান আমরা লাকশিম নারা কই বাজাল দান কালা কালা তারপরে হুঙ্গ আছে হ্যাঁ বাজাল দান বাজাল দান আর ওইটার কই কেনা বাজাল কি বাজাল আমরা কি কর দেখছো তে ফানি যত বড় বেশি হয় দানও তত বড় হয় ধানে মানে ডেগুরে থাওয়ার মারে ভাইজলে মি লড়াইস না লড়াইছি না রে সেলিমে আর রাসেলে গেছে মরি ভাল একটা মানব হচ্ছে 30 ফুট হালিয়ে গেছে দান কনো ও মাগো ঠিকই কার্তিক মাসে গেছে আর দানে ফাঁকি রয়েছে আর সালাম দিতেছে ভাই ভাবিরে সালাম কইয়ের ওই আমরা আমরা দান আসি ও তাড়াতাড়ি বদিল্লা 30 গা আনেন ঠিকই এবার দান এডি কাড়ি আনছে আবার
এই সোমবারিয়া ধলিয়া কন সোমবারিয়া দানেডি তারপরে আনছে এত যুদ্ধ টুদ্ধ করে দানেগুলা বাসি আবার দানি আনোয়াইছে এবার ভাবিয়ে দান লইতে আছে মেশিনে যে মেশিন আঙ্গুল দিলে আঙ্গুলটা পড়ে যাবে গো মেশিনে ভাবি এ নির্যাতন মেশিনে মাঝে দানগুলারে কলসে বেসিবি আপনি ঠিক নিলে এবার দাম হয়েছে 50 মন কয় মন আর জোরে এই 50 মন দানের ওই যে ববি হাস কেজি দিছিল এখন দান হয়ে গেছে 50 মন কয় মন এবার ভাবি কি সুন্দর দানিগুণ গাঁটতে আছে ঠ্যাং দি নুপুর ভরা আলতা লাগালো দানিগুণে ভাবির পায়ে সুমা খায় ও ভাবি আই লাভ ইউ আই লাভ ইউ ঠিক নিলে দানিগুণ হুয়াই টুয়াই 50 মন উঠেছে গোলার মধ্যে ক ন কোথায় উঠেছে গোলা কোথায় ওই যে গোলা তুই আইছিল 5 কেজি ধান আবার সে গোলাতে উড়ে গেছে 50 মন ধান আমাদের গোলার নাম গুড একজনে বাস করছে আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম আর জোরে এই জন্য আল্লাহ আল্লাহ শানু বলছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুয়া ও বান্দা এসে জান্নাত জিদার ওয়ারিসে না তো গো তাইলে জান্নাত তো যাবি নি রে যাইবেনি ইনশাআল্লাহ যাইতে হইলে জান্নাতে যাওয়ার রাস্তার ক্যাটালগের নাম মহাগ্রন্থ আল কোরআন আর এই জান্নাতের রাস্তার ট্রাফিক ইন্সপেক্টর হচ্ছে আলে বোলাওয়ারা আলে বোলাওয়ার করে যত ভালোবাসবি তাকে কলজের ভিত্তি যত হাঁদাতি আরবি খুব সেইবে আমার আসানে তোরা জান্নাতের দিকে যাইতে পারবি ও তোরা বুঝলি না বুঝলি না রে ঠিক রে তইলে জান্নাতের যদি যাইতে হয় ইবলিসের ডিলিট করতে হবে তোর সকল কাজ এই ক্যাটালগ মোতাবেক করতে হবে কি ক্যাটালগ কথা বল এইটা দিয়ে দিস আবি প্রিমিয়ম গাড়ির গিয়ার লেখা আছে গিয়ার আছে ইয়ার দি তুই যদি গিয়ার এটা খুলি চাকা দিছি দিলা 810 কোটি মানুষে মরি গেলে গাড়ি চলবো নি না হ্যাঁ গাড়ি চলবো নি এ তোরা যদি জান্নাতের গাড়িতে চালাতি চাস যাতি চাস এই মহাগ্রন্থ আল কোরআন হলো গিয়ার বক্স ক্যাটালগ এইভাবে বি ডি তারপরে আর ফিসে দিলে আর যাইব ফিতে পার্কিং হইব ডি তে ড্রাইভ হইব বি টু তে খাতে খুঁজে তুটলে এটা আস্তে আস্তে করে উড়ি যাইব ঠিক রে তাহলে কোরআন মানসি হ্যাঁ তো তুই ফের স্টেট অফ প্লেটো মেকিয়া বলি নিম কক নটস কক উড্রুল চোর ভালোবাসা দিবস কর আল্লাহ কো তুই ভালোবাসা দিবস তোকে তুললে প্রত্যেক দিন রাখি দিছি বান্দা তুই হত্যিক রায়ত করবি আসার নামাজ হড়ি দূরত পড়বি আল্লাহর জিকির দিবি দেহ তিজে বিগ স্বপ্ন করে রসুল সাল্লামের দেখা যায় ওহুদের দিকে যুদ্ধে ওহুদের ময়দানের দিকে চাই কৃষ্ণপুর গেটে আমার নবী কাঁদে রে কাঁদে 70 জন সাহাবি ওহুদের সাহাবি ইউনিভার্সিটি শহীদদের দিকে চাই কাঁদে তুই ঘুমের ঘরে উ আহ কই কান্দি উঠবি নাতিরা কেব কি তো দাদা ওড়েন ওঠেন ডরাইছেন নি কোনা ডরাইনো আয় এশার নামাজে ফজরের নামাজে আয় জমাতে শহীদ পড়ি এইভাবে প্রতিটা রাইতে তো ভ্যালেন্টাইন নাইট ঠিক নি রে আল্লাহ জাল্লা শানু কো বান্দা তমাম পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকা থেকে তোর বজি যা আছে যা বৈজ্ঞানিক আছে সবার থেকে ভালো যদি বাইসতে হয় আমি আল্লাহরে ভালোবাসবি কেমনে ইন্নাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বেশি বেশি সুবহান নেটিভ ডিগ্রি ঠিক নেই আবার নবীজি আবার ইয়া নাই আবার নবী জি এমন লাগা দিছে আর একটা কন্ডিশন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আল্লাহ তখন মুমিনের আল্লাহ বেশি ভালো মুমিনের আল্লাহরে বেশি ভালোবাসবো নবী আই ক তোরা মুমিন হইতে চাইতা না ওমা কি তারে কয় নবী
তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মা সন্তান সন্ততি তোমার প্রিয় মানুষ ওয়ান্নাসে আজমাইন বলতে নায়ক নায়িকা তোমার প্রিয় খেলোয়াড় প্রিয় নেতা প্রিয় ব্যক্তিবর্গ তাম পৃথিবীতে যারা আছে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যারা আইব সবার থেকে এক নম্বরে আমি মদিনার নবীর কুলজের মধ্যে না লইতে পারলে তোমরা মুমিন হতে পারবে না আমাদের ভালোবাসা প্রতিদিনে তো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আমরা আল্লাহকে সেজদা দিই মাহবুব রে সুবহান রাব্বিল আলা আমার আল্লাহ আমাদেরকে মসজিদে করতে কারে আলা কস আই সব আনতে কেন জানো সাই মালিক আল্লাহ আন কোন শিরক নাই কত তো তুই ইয়া রব কানলে কস কোন দুঃখ কত তুই শুনছি ও শুনি আমার মার হাড়ে দলিয়ে কামাইছে তারপরে ইয়া না কোন আর ব্যাংক বিমা ছিল চাকরি ছিল না অক্সিজেন সিলিন্ডার ছিল না আমার খাওয়াইছে তাই আমরা সিনছি কেন কইতে পারবি না আল্লাহ আল্লাহ কত কেন কইতে পারবি কেন সিনছ কারে সোমবাড়িয়া করোনা ভাইরাস তো চল্লা হাসপাতাল 20 দিন আছিলাম 80 লাখ টাকা লই গেছে গো অক্সিজেন বিলে পর্যন্ত আমরা 80 বছর আরে সোমবাড়িয়া দলিয়া ফেনিতে অক্সিজেন খাওয়াইছেন কোনদিন জি বেলেরে ফাটার না অক্সিজেন বিলটা আমি বুঝিয়ে লেছি আসলে আমরা রব আরে কবর হাসর মিজান ফুলসুরাত দেখ কেন আমরা খাওয়াইবে আল্লাহ কত তুই রব কেনে বুঝে আলা কেনে বুঝে বান্দা দেখছেন নি তিনটা ওয়ার্ডে কত লোড এটি নবী শিখে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কত আলা কেনে বুঝে আই মহান আই জানি 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 আমরা আসিনি আল্লাহ করে মোসে সেজদা অবস্থা কত কেন জানাস কো জানি ও এই পৃথিবী থেকে আল্লাহ তারপরে সূর্য তার লক্ষ গুণ বড় তারপরে সূর্যের হেদিকে আরো একটা গ্রাম আছে লালফুল গ্রাম উরফে এমিক্রন সিটি গ্রাম এই এমিক্রন সিটি নক্ষত্র সূর্য থেকে 3 কোটি গুণ বড় বিজ্ঞানীরা ক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার হয়েছে আর 99.99% খালি আর অনন্ত মহাশূন্য কত বড় 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 তার উপরে বড় সত্যবক আসমান এর উপরে বড় আল্লাহর আরশ আজিম তার চেয়ে বড় আল্লাহ আল্লাহ আয় বুঝিয়ে লেছি আপনি আল্লাহ আল্লাহ আমার আল্লাহ কয়তি যেন বুঝ দিয়েছ আয় কথা দিলাম এই মাতাটারে আমি জাহান্নামের আজাবে নেব না ও তোরা বুঝলি না বুঝলি না রে আল্লাহু আকবার যাবেন নি জান্নাতে আল্লাহ কইছে ঠিক করছে বুড়িয়া তারপরে দেহে বুড়া হয়েছে কিন্তু বুড়া মনে প্রাণে বুড়া হয় নরে তাইলে বুড়া ঠিক করছে তাইলে বুড়া ঠিক করছে নি এই জন্য আল্লাহ আল্লাহ শানু কয় আমি আল্লাহ হচ্ছে আলিমুম বিজাতে সদর আমি আল্লাহ তোদের অন্তকরণের মালিক মনপ্রাণ সব কিছুর মালিক আল্লাহ আমি আল্লাহ এত করে বিয়া করাই 8000 কয় হাজার নাইরে কেরকম হয়ে সাত তোকে সোমবাড়িয়া কোরআন শরীফ ইয়া না তোকে মসজিদের কোরআন কি কয় আল্লাহ হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ডাগর ডাগর চাহিদি বিশিষ্ট হুর যে গুণ আমি খেয়ামের ভিতরে রাখছি বাসর ঘরে জান্নাতের বিউটি পার্লার থেকে সাজা রেডি রাখছি শুধু তুই আয় বি তোর আব্বার বাড়ি আমি আল্লাহ বিয়া আয় হড়াই দিও কেন সাওয়াজ দাম মত কাল না শিখে না আয় আল্লাহ বিয়া হড়াই দিও তবু তো আচ্ছা রে জমা মত কাল মানে শানে আজমতের জন্য জমা লইছি আল্লাহ কত সুন্দর করি কো বিয়া আয় হড়াই দিও আল্লাহু আকবার জিয়াউল ভাইও মিশর কায়রো বিমানবন্দর ওকে মহিলা দেখলাম শর্ট প্যান্ট দিন না 100 কোটি মহিলার থেকে তার ডক বেশি লগে আমরা জাতীয় ভাবি আছে আর ডার্লিং আর ওয়াইফের কি
আমি মহিলাকে দিকে চাই কান্দি দিছি, মা গো মানুষের কেমনে কই ডক কয় আল্লাহ গো আল্লাহ, এক নজরে এক শ্রেণীর মতো বুঝছা বলে তাইলে সাম যায় আছে যায় না সত্য লড়ি গেছে আর কি। এবার কান্দি ডাল্লা হানি বাই বাই হরে আর ডার্লিং এ কয় আন্ন গো নাতিনে গো প্রস্তাব দিয়ে লই না এখন সাহা না মাইয়া মহিলাগার কো ডক কত কোনো ডক তো ঠিক আছে না একশো কোটি মহিলার জন্য ডক হইব এটা তো ঠিক তো কান্দেন কার বিয়ে প্রস্তাব দিই না। হ্যাঁ কে ম্যাডাম কান্দি আছি হুন 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 কিলে কান্দিয়ে এত সুন্দর মহিলাটার গায়ে কেমনে আল্লাহ জাহান্নামের আগুন লাগাইব সে কথা চিন্তা করে কান্দিয়ে ও যুবকেরা কি এর ডক লয় তোরা আগল হয়েছ তো গরে তারপরে ইবলিস সরা এগুলা দেখায় তো গরে জাহান্নামের দিকে লই যে তোমার জিনা ব্যবসায়ের দিকে ঢুকাইয়া তো গরে ইবলিজিং করাইয়া মাদক দ্রব্য গ্রহণ করিয়া এগুলা ডিলেট কর ডিলেট কর জান্নাতের দিকে আয় জান্নাতের দিকে আয় জান্নাতের দিকে যাইতে হইলে মসজিদের দিকে বেশি আইতে হইবে আজান দিলে ইবলিস সরা ফাতে দৌড়ের উপরে আছে আমরা হাতে সুখ দিতাম না আমরা আব্বার ফোলা আদম সফিউল্লাহ ফোলা ঠিক রে হাতের পাদানি থাকুন আমরা যে ফাদানির ওয়াজ করছি ওরে কাগজের হরি দেখি থাকো সুন্দর একটা আওয়াজ করছি আমার ডরে করি না কারণ তোরা বিপদ আওয়াজ লোটল না জাতিয়ে লোটল না কথা কয় না ঠিক রে আজানের ধ্বনি শুনলে নবীর হাদিস এই বৃচ্ছ সোরা বাইদ্যে বাইদ্যে দা তো এতে দলীয় তো বাইদ্যে বাইদ্যে কোন যাবে এতে খালি তুই পাগলের মতো করে হেতরে আমরা পাগল হেতরে পাগল করেই লিতিছি আমরা ইনশাল্লাহ হেতরে পাগল করবি নি তাহলে বেশি বেশি আল্লাহ একবার করবি বেশি বেশি নামাজে আইবি আইবি নি আইবি নি আইবি নি লিল্লাহ তাকবীর আমি কিছু কিছু ঘুরবে পর্যন্ত মসজিদ হয়ে গেল যাই হোক সাহুয়া দোয়া নব সাহা খায় বেইন না তাবার কিনার দি আগুন হওয়া মাজা তো ভাঙা হাতের মাজার ভিত্তে লাড়ি বাড়ি দিয়ে আনছে না এন রয়েছে আর ইয়া হওয়া তো সেটা রে সাইড দোয়া করি কিন্তু রাসিল্লা আর সেলিমে আসে তো কি যেটা আমরা আজকে মুক্ত মসজিদ দেয় না সকের তো হারে লুজ তো বুড়ি গেল হাঁটেছে দলিয়া বাজার তো মাছ আনবে আষ্ট ছোটা দিছে কাসকি মাছ আনছে আনতো জামাইরা বা বাইতে আছে ওরে বুড়িকে শালসা কিনে কি কিনে বুড়িকে শালসা চাইতে মাছ মূলে কত রে বাতিছে পাঁচটা কোনো চারশো দিও না কে অনেক আর কথা চাইতে দলিয়া দক্ষিণ বাজার থেকে সুন্দর এক বাহারি অ্যাড দিতেছে হ্যান্ড মাইকে তেলা পোকার ওষুধ বেছে দে লাফাইয়া খায় দফাইয়া মরে তারপরে জোনা কিরমার ঘুম নাই তারপরে নিয়া যান একদম জাগাত খায় জাগাত ব্রেক নিয়ে যান এক বছর এইভাবে ক্যাম্পাসাররা বেছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজগত শুধুমাত্র আমরাই 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি 80 বছরের টক থুরথুরের বুড়োকে 18 বছরের টকে বাগে জীবকে বানিয়ে ছাড়ি জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক টাকা খরচ করেছে জীবনে শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন 8000 টাকার ফাইল আজকে মাত্র 200 টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একটা কোম্পানির কথা কোনোদিন মিথ্যা নয় সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন জান্নাতে আমার উম্মতদের কেমন যৌবনতা দেওয়া হবে লা ইউফনা শাবাবহুম যে জান্নাতীদের যৌবনতা আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক আসো আল্লাহর দিকে কির ভ্যালেন্টাইন লই আড়ো রে জান্নাতে 8000 বিয়ে করিবার সুযোগ আইয়ে না এটার দিকে সাইবার কোন দি সুযোগ এটা তো 48 বছরের তো নন ভ্যালুডে জীব ঠিক কিনা আল্লাহ গেসাং রেট অফার দিচ্ছি ইবলিসের লগে চ্যালেঞ্জ করি কান বন্ধরে এমন জান্নাত দিও আজও আজও মুতাহারা এ কথা ফেনির কোরআন শরীফ আছে নি আছে আর আজরে আছে
মুতাহারা মানে কি আয় মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল গাউতে ওয়াল বাউলে ওয়াল আরকে ওয়াল দামুল কাবীহ তারপরে ওয়াল হায়েজে ওয়াল নেফাস সবগুলা থেকে মুক্ত ঠিক না হায়েজ নেফাস দুর্গন্ধ হিঙ্গিল ইতি ইন্দি কথা কই ইন্দি হিঙ্গিল বার তুতুরে সব দুর্গন্ধ আর গার্মেন্টে একটা ভাংশ ভাংশ গন্ধ কর আল্লাহ কে এই সমস্ত গন্ধ থেকে জান্নাতের সেতি পুত কুবিত ইতি আল্লাহ ইতি তারপরে জান্নাতে তুই চোখ ডলি ডলি কিসিরাতে আর বোনেরা জাগিতে ও আমায় এত রাত্রে কেন রে ডাকে দিলে এই পর্যন্ত দলিয়া সোমবাড়িয়া কোনদিন কুবিল্লা সোনা ডাক দিছি না আয়সা আসমা খাদিজা গো আফা ওড়েন না গো ওড়েন না রাত বারোটাতে তো এবার হেবিটি গুমুচুড়ি ব্রাশ করি ক কুবিল্লার দিকে সাই গো ও আমায় এত রাত্রে কেন রে ডাকে দিলে এইসব গান না ইবলিসের প্রযুক্তি ইবলিসের ওহি হচ্ছে অশ্লীল গান ইবলিসের মার্কাজ মসজিদ হচ্ছে কি বাজার ঠিক না ইবলিসের ওই মুকাশিমাতুল কুলুব বলতে আল্লামা ইমাম গাজালী রহমাহুল্লাহ তাআলা কয় আল্লাহ ইমাম গাজালী রহমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দেন আমিন উনি কইতে আছে ইবলিসেরও নবী আছে তার নবীর মতো কাজ করা ইবলিসের আলেম তারা হচ্ছে অশ্লীল গায়ক গায়কই দিন দল দেখি না এত এগুলোর নিয়োগ দিছে মাটির গেছে লাউতে গেছে লাউসে বড় সোহাগি লাউরে হলো আনে লই যাবো গাছ সব তুলে লই যাবো এইসব গান না লাম এইসব গান না হারাম আর মত কস এইসব গান না হারাম তে গান গাবি এইভাবে আর যদি নিশিরাতে কেঁদে থাকে ক্ষমার আশা তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাত আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় আল্লাহু আকবার ও যুবক এই কলমের দখল শুধু আল্লাহকে দাও শুধু আল্লাহকে দাও সব কিছুতে লাথি মারো ঠিক না আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো টাইম আর অনেক আম্মাসিরা আছে ওরে মা গো মা কথা কয় ওই ইবলিসি আলমারা তো হেমানত শয়তানের করে রশি হিসেবে ব্যবহার করে হাইল্লা বগা ধরলে শিকারি কি দি বাঁধে রশি দি জাঙ্গি বইয়ে রশি দি এ তো করে কিছু কিছু মা বোন এখানে না এটা বহির্বিশ্বের আছে মা বোনেরা রশি হিসেবে ইউজ হয় ও আম্মাসিরা আপনারা খাদিজা তো কোবরার মতো হবেন আয়েশা সিদ্দিকের মতো হবেন মা গো আপনাকে ফ্যাট থেকে নবী রাসূল আইয়ে গো মা আপনারা সঠিক হয়ে যান আর ফেনে সরকারি কলেজে কিছু আত্মরণ তরুণী বোনেরা কথা কয় হলো আগের লোকে একসাথে দশরঙ্গুল লড়া খাবায় ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে এ দশটা আঙ্গুল লড়া খাবায় কি লই এ আংটি দশটা দেখা গেল আবার কথা কপর কাটা এন্দি উড়ালো এন্দি মেহেন্দি দিছি লেখা আছে আই লাভ ইউ নেভার ফরগেট ইউ এরকম তরুণ এরকম তরুণী আম্মাজি বর্তমানে আমাদের মাহফিলে একজন মাইকা বাচ্চা বাইরে নাই রে নাই রে বাজিলে মারিলে কবে আল্লাহ নি হাতের দাবাত দেস যা ও আফসারি বাজে বাত খাবে কবি বেলিটি বাংলাদেশ নয় অন্যদিকে আচ্ছা আবার বুঝিও নক এরকম তরুণী আম্মাজি আমাদের ফেলি একজন নাই রে
কি কইব মানুষ কবি নৃত্য করে আচ্ছা মারব তো করে বাদ জেলে সতীরা কারারে তুই জান্নাতের দিকে আমার কষ্ট লাগে তুই যুবকে গান শরীফ নস অন্ত 100 মুসলমানের ভিতরে একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত নাই কারণ কোরআন শরীফ বাদ দিয়ে দুই শরীফ তেলাওয়াত করে ইউটিউব শরীফ ফেসবুক শরীফ আল্লাহ কারে দিতেন নেটে রাখতো নাউজুবিল্লাহ ঠিক নেই ঠিক নেই কথাটি মিলে যাইও হাসির সালে কই যার আর কি আফসারি বলছে আনামাল ঠিক নেই রাতে এতে মোবাইল চুরি বিয়েলে দিকে সাই সাই ও সেলিমের কবার হিয়াম দি রাসুলের কবার হিয়াম দি কদার কাটা কাটা ওর আদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতে হওয়ার ওয়ালা না নাউজুবিল্লাহ আয় না কইও তে আজ না আই খেছি আই পড়তি নাউজুবিল্লাহ তুই কি নাউজুবিল্লাহ কইবি নি জোরে কা নাউজুবিল্লাহ তোর কথা হবে যুবক আকাশ মানে ওহি ওই যে ওহিটা আল্লাহ দিছে ইবলিসকে তাড়ানোর জন্য ওর আদর বুকে ছাফিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা আল্লাহ ওয়ালা এই ইবলিস শুধু গান প্রযুক্তি দি আঙ্গর শেষ করছে সে গান আতে আতে আসে ইবলিসে কয় তোর আব্বা আম্মারে বলে গেল আসারি আজ আন্নাতে বহুত কষ্ট করে গেছি লক্ষ লক্ষ বার অনুরোধ করছি কোন সৃষ্টি যে রাজি হন সাফে রাজি হয়ে আপনার ফোনার ভিতরে ঢোকেন তারপর ফোনার ভিতরে বুঝতে ঢুকি এতে গান প্রযুক্তি দিয়ে আর আব্বা আম্মারে শেষ করছে সেই ইবলিস আঙ্গর মোবাইল শরীফে আসেনি রে আছে তাতে কি আই লাভ ইউ না আই হার্ট ইউ ওই তো গো খোদার কাড়ার ঘরে বুঝাইতাম হাইলামে না রে বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম তারপরে অশ্লীল গান হারাম শিরক বেদাতযুক্ত গান হারাম আমার অনেক ধর্মীয় নেতৃবৃন্দ ধর্মীয় ভাইরা অনেকে কয় তারপর ধর্মের নামে গান বাজনা যায় হা হা কেল্লা আইবা আইবা ভোলে আইলা না রে তাকদু মদ্দু মদ্দু তাকদু মাতু নবীডি করছে নি না সাহাবীরা এডি করছে নি না তাইলে এটা কি নোট জাল নোট কি নোট আর জোরে জাল নোট সরকারে লইব নি না জাল আমল আল্লাহ লইব নি না এ সব জাল নোট ইবলিস চোরা সালায়ে সালায়ে রে ঠিক নে কি প্রয়োজনে দাদার গান গাছ সুবিধা কিতে শিরক বেদাত বাদ দি দেশ দশের গান প্রয়োজনে ভাষার গান গা এই তো একুশে ফেব্রুয়ারি চলি যাইতেছে ঠিক নেই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে ঠিক রে প্রয়োজনে দাদার গান গা দাদার সিনচুক্তি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাগা মাটির পথ আমার মন ভুলায় রে ঠিক না অশ্লীল সংস্কৃতির বিপক্ষে আমরা কিন্তু ইসলাম সব সময় শ্লীল সংস্কৃতির পক্ষে শিশুদের মুখে সুন্দর গানগুলো উঠাইয়ে দেন ছোট ছোট বলাই নেই আপনি খুদে শিল্পীরা আজ ঢুকাই দেন কি ঢুকাই দেন কয় তারপরে ছোট ছোট লান্দি কয় কি কি কয় সালাম আলাইকুম বেআই সাহ ওয়ালাইকুম সালাম বেআইন সাহ ছোট লান রে মাইয়ারে শাড়ি বিঁধাই কোলারে জামাই বানায় আসেন কেমন আসিওয়ালা অন্তরে বিষমে জ্বালা সেই গো জ্বালা
এই সমস্ত গানের বিরুদ্ধে আমরা সব সময় আছি। কোরআন এই সমস্ত গানের বিপক্ষে, এই সমস্ত গানের বিপক্ষে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? এই গান প্রযুক্তি দিয়ে আমাদেরকে ইবলিস জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়, আমরা তাকে ইবলিসকে আমরা ডিলিট করি, ঠিক না? ঠিক না? আসো বন্ধু আল্লাহর দিকে। তুমি দুনিয়া করবা তিন দলীয় ঐক্য জোট, দুনিয়া ছাড়া বাইস্তান করবেন দুনিয়া, চলবেন দুনিয়া, চালাবেন দুনিয়া, চোখ দিয়ে দেখবেন আখেরাতের দিকে, ঠিক না? সাইকেল চালাবেন না, সাইকেলের চালা যদি ফ্যান্ডেলের দিকে চায় মাইল মিটারের দিকে সাহসা, চালাইবে হুন্ডা চল্লিশ, দেখবো 2 কিলোমিটার দূরে কোনো কিছু আইয়ে নেই, যদি হেতে মিটারের দিকে চায় আসি এসছে রাসেল সেদিন আসি এসছে আরো হাস উড়েছ ঢাকায় বড়ি দিবি আল্লাহকে দেখা যায়, ওই আমার 8000 রুকে দেখা যায়, গেছাং রেট যে অফার গুলা দিছে আমার আল্লাহ, ওই তো দেখা যায়, মরণের বিমান করেই তো আমি আমার আল্লাহর কাছে যাবো। আল্লাহু আকবার। তিন দলীয় ঐক্য জোটের তুই চালা, তোর যেন হেতে ন চালা, ঠিক নিরে দুনিয়ারে হাঙ্গা করি ইচ্ছা প্রতিটি কথা আছে বেড়া, 3-4 ঘন্টা ওয়াজ করি করতে করতে হুতি দিলে গই না ওয়াজ তৈলে না ওয়াজ করতে এর নিজের তো তৃপ্তি মেটে না ভাই তো মরে গেছে, ঠিক নিরে নবীজি মেয়েরা যে দুনিয়ারে দেখছে আর সময় ওভাবে তত সাধ্য মনে করো না, হ্যাঁ বালাই হয়েছে, আর চিড়ে আরেকদিন কই মন হন।